একজন মুসলমানের চারজন আব্বা, কয়জন কথা কয় না, কয়জন? একজন মুসলমানের চারজন আব্বা, একজন হলো আদি পিতা আদম, আরেকজন হলো জাতির পিতা ইব্রাহিম, তিন নম্বরে রুহানি পিতা আমার নবীজি, চার নম্বরে যার যার আব্বা তার তার। তাহলে আব্বা কয়জন? ওহন তো আব্বা রাহা শুরু হইলে মাইকে কের কিরি শুরু হয়, আব্বা শেষ হয় না, ঠিক নি রে? মাইকে মাইকে হুজুর খেয়াল করছেন নি, আব্বা রাহা শুরু হইলে কত জাতের আব্বা, মাইকের তার বেড়ে কের কিরি করে আব্বার ঠেলা, তারপর আব্বা শেষ হয় না। একজন মুমিন মুসলমান তার চারজন আব্বা, কয়জন আব্বা? সবাই কোন মারহাবা। আল্লাহর নবী খুব খেয়াল করো মজার ঘটনা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিস্কি রহমাতুল্লাহ আলাই তিনি এই হাদিসটা এনেছেন, আমি কোথাও এই হাদিসটা আর পাই নাই, বড় মূল্যবান একটা হাদিস আমার কাছে মনে হয়েছে, বড় মজার হাদিস। আল্লাহ নবীর কাছে এক সাহাবা আসলেন ওনার বাড়ি একেবারে নিবৃত পল্লীতে, অজপাড়া গায়ে বর্ডার বেল্টে একেবারে সীমানায় বাড়ি, তিনি দৌড়ে দৌড়ে নবীর কাছে আসলেন, এসে বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবা বসে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ গোস্তাকি মাফ কর দিজিয়ে, দেয়া দেবী মাফ করবেন, একটা কাজ হয়ে গেছে। কয় কি কাজ হয়েছে? কয় নবী গো আপনি তো আমাদের রুহানি আব্বা, নবী হইল মুমিনের রুহানি পিতা, নবীজির কাছে আইসা সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, একটা কাম তো গড়াই লিছি। কয় কি? কয় আমি তো আপনার ফুত, আপনি আমার রুহানি বাপ, এখন আপনি যদি আমার আব্বা হন তাহলে আমার বাচ্চা কাচ্চা তো আপনার নাইনাত করুন, তা আমার মেয়ে বিয়ার, খুব খেয়াল করেন তো দোষী হন কথা, কয় আমার মেয়ে বিয়ার উপযুক্ত হয়েছে, আমি তো থাকি একটু দূরে মদিনা শহর তো একটু দূরে, ইচ্ছা করলে সবসময় আইতাম পারি না, জামাইডা পাইছি বালা, বদরের যুদ্ধ অংশগ্রহণ করছে, মাশাল্লাহ ফাঁস রক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, এই সিটার বাটফাড়ির ভিতরে নাই, আপনার ব্যাপারে খুব এশক আছে, আল্লাহর তাওহিদের ব্যাপারে কোনো আপোষ করে না, এই লোকটা পাইয়া জামাইটা ভালো পাইয়া দেখায় শোনায়ও ভালো, আমার মেয়েটারে তো বিয়ে ঠিক করে ফেলছি, বিয়ে তো আল্লাহ করলে হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন মাশাল্লাহ খুব ভালো খবর, আমি দোয়া করি তাদের দাম্পত্য জীবন সুখময় হোক, আল্লাহ নেক সন্তান দান করুক। সব দোয়া টোয়া শেষ, এবার সাহাবা আস্তে করে কইতাছে ইয়া রাসূলুল্লাহ শব্দ ঠিক আছে, আপনি দোয়া করছেন নাতিনেরও বিয়ে হয়েছে আপনার, তবে আপনার যে নাতিন, আপনার নাতিনের বিয়েতে আপনি কি কোনো উপহার টুপহার দিবেন না? সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন নবীর লোকে উম্মতের সম্পর্কটা দেখছেন, আপনি পারবেন নি ফিস সাবরে কইতেন যে হুজুর সারা জীবন আপনার আব্বা ডাকলাম, আমি তো আপনার মুরিদ, আমার মাইয়া তো আপনার নাতিন, তাই সে বিয়া ঠিক হয়েছে কিছু দিতেন টিতেন না, হেবাড়ায় আরও আশায় আশায় থাহে, তোমার মাইয়ার বিয়ে হইলে লুঙ্গি আর সাথী তো আমি ফাই আমি। আহারে বাংলাদেশ, নবীর চরিত্র কীরকম আর আমরার চরিত্র আইয়া কীরকম, আমরা খালি নেওন শিখছি, নেওন নেওন খালি আত্রে রং করে, বাংলাদেশে যত ফিস সাপ দেখবা এইটা হিকছে এইটা হিকছে না, কেডাই জানি গুড়ান দিয়ে এমনি কইরা দিছি আবার গুড়া যাই গেল, নাদান হকিং নিবেদিত চেহার আশায় বইয়া থাকে, রিক্সাওয়ালার টাকার আশায় বইসা থাকে, আর আমার নবীজি জীবনে কেউ রে খালি হাতে ফিরেইল না, আর তুমি খালি নিতা হিকছো জীবনে দিতা হিকছো না, তোমার মতো নাদানকে আসমানের নিচে আর আসে নি, ঠিক কিনা কও? তুমি যেটা এই ফিরালির নাম দিয়ে যেমন আতফাইতা খাও, এরতে বালা চান্দরা মুড়ো বইয়া লাইলে বাঙ্গা বসুন ডলে আরো মালা পাইলে হইল, তুমি বেড়া হাত আছে ফাও আছে রক্ত মাংস আছে আলেম কালাম আছে, বেড়া মাটি কাটলেও তো ডেলিভার শটে হাওয়া যায়, মানুষের কাছে আতফাইতা খাইতে শরম করে না, লজ্জা নাই শরম নাই? এখন নবীজির কাছে সাহাবা কথা মনে আছে নিও, বুঝলা গেছেন কথা? মনোযোগ নাই কথায় না, নবীজির কাছে সাহাবা হিসাবে কই ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিনের যে বিয়া দিলাম আপনার দাদা হিসাবে কোনো উপহার দিবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কথার ওজন কত, কথার ভিতরে মহব্বত কত, অধিকার কত, কত বড় অধিকার! আর নবীজি খুব লাজুক মানুষ, ফকর হাত দিছে দিয়া দেয় কিচ্ছু নেই, একটা পয়সাও নেই, এমন লজ্জা পাইছে চেহারাটা লাল হয়ে গেছে, সুবহানাল্লাহ মাথাটা নিচু করে ফেলছে, আহা আমি কেমন নবী, আমার সাহাবা মেয়ের বিয়েতে উপহার চাই আমি দিতে পারলাম না, নবীদের মাথা নিচু করে মুচকি হাসলেন, হেসে বললেন সাহাবা আমার আজকে তো আমি কিছু দিতে পারলাম না,
আগামীকালকে তুমি সকালে আসবা। তো তোমার কাছে আমি একটা গোপন সংকেত দিয়ে রাখি, যদি দেখো আমার ঘরের দরজা বন্ধ, তোমারকে গোপন সংকেত হলো তুমি দরজার ভিতরে শিকল ধরে তিনবার নাড়া দেবা, তখন আমি বুঝবো তুমি চলে আসছো, আসলে তোমার জন্য দরজা খোলা, তুমি ডাক দিতে পারবা, তোমার জন্য অনুমতি আমি দিয়ে রাখবো। আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি আইব, সো ভালো লাগতেন না? এখন পরের দিন সকালবেলা সাহাবা এসে দেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, নবীজি ঘরের ভিতরে আরাম করতেছেন, ভেতর থেকে দরজা বন্ধ, সাহাবারে নবীজি অনুমতি দিয়ে রাখছে। সাহাবা এসে দরজার ধরে তিনবার নাড়া দিলেন, নবীজি দরজা খুলে দিলেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ, বলবেন না? আল্লাহর নবী স্বাগত জানাইয়া আবার সাহাবাকে ঘরে ঢুকালেন, ঢুকাইয়া বললেন, ও তোমার তো আজকে আসতে বলছিলাম না? কই, জি ইয়া রাসূলুল্লাহ, শিশি আনছো? তো উনি লুঙ্গির সিফাত থেকে শিশি বার করে, কাঠি আনো নাই? কই, জি ইয়া রাসূলুল্লাহ, কাঠিও আনছি। আল্লাহর নবী, সাহাবা কয়, আমার সামনে নবীজি বসালেন, পাঞ্জাবির হাতটা কনুই পর্যন্ত উঠাইলেন, খুব খেয়াল করেন, তিনি হাতটা উঠাইয়া কনুই পর্যন্ত পাঞ্জাবির হাতাটা গুছাইয়া তিনি আবার হাতের ভিতরে এইভাবে কচলাইতে শুরু করলেন, কতক্ষণ এই হাতে এই হাতে কচলায়, আবার বাম হাতে ডান হাত কচলায়, কচলাইতে কচলাইতে লাল হয়ে গেল, পশমের গড়ায় মুক্তার দানার মতো ঘাম জমে গেল। আল্লাহর নবী ডাকতে আগ্রহ, ও সাহাবা, শিশি আনছো নাকি? কয়া রাসূল আল্লাহ, তো শিশি। আল্লাহর নবী হাতটা এমন করে বাঁকা করলেন, ওই পশমের গোড়ায় গোড়ায় জমা ঘাম টপ 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 করে জমে জমে এই কনুর কাছে এসে দিয়ে পড়তেছে। আল্লাহর নবী বললেন, তাড়াতাড়ি করো, শিশিটা আমার কনুর কাছে ধরো। এবার শিশি দেখে টপ টপ করে শিশির ভিতরে ঘাম পড়ে, অর্ধেকটা শিশি ভরে গেল। নবী আবার এই হাত বাঁকা করলেন, বললেন, শিশিটা আবার এই হাতে ধরো, এই হাতের কনুর কাছে ধরা হলো, বাকি ঘাম দিয়ে শিশিটা একবারে ভরে গেল। আল্লাহ নবী মুখটা বন্ধ করে ওই ছোট্ট কাঠিটা হাতে দিয়ে দিলেন, নবীজি আবার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, সাহাবারারে, আমি তোর এমন নবী, আমার নাতিনের বিয়েতে দামি কোনো উপহার দিতে পারলাম না, আমার গায়ের জমানো ঘাম এটাই আমার নাতিনের বিয়েতে আমার পক্ষ থেকে উপহার। সাহাবা খুব করে ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি যা দিয়েছেন তার কোনো তুলনা হয় না, আমি বড় খুশি হয়েছি। সাহাবা বিদায় নিয়ে দিলেন দৌড়, মেয়েটা দাঁড়িয়ে আছে ঘরের কেনারে, আব্বা নবীর থেকে হাদিয়া নিয়ে আসবে, বাবা বলে গেছে ও মেয়ে আমার, নবীজি তোরে হাদিয়া দেবে বলেছে, অপেক্ষা কর আমি আসতেছি। মেয়েটা বাড়ির সামনে খেজুর গাছের নিচে দাঁড়াইয়া দুধু মরুভূমির দিকে তাকিয়ে আছে, বাবা কখন আসবে? তাকায়া দেখে একটা আফসা আফসা মানুষ দেখা যায়, মেয়েটা দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে গিয়া দেখে বাবা ঘামতেছে, চোখ দিয়া পানি পড়তেছে। মেয়েটা ডাক দিয়া, আব্বা আপনার হাত তো দেখি খালি, আমার বিয়েতে আমার নবীজি কোনো উপহার কি দেয় নাই? বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ও মেয়ে আমার, তোর মতো ভাগ্যবতী মেয়ে মক্কায় মদিনায় আর দ্বিতীয় একজন গোনাই গো মেয়ে, তোর এত দামি উপহার দিয়েছে। তিনি খুঁটের ভিতর থেকে ছোট্ট শিশি বের করলেন, মেয়েটা থাকল, শিশিটা বের করার সাথে সাথে চতুর পাশ সুগন্ধের সাথে সাথে ভরে গেল। আল্লাহর নবী, আল্লাহর নবী ওই হাতের ভিতরে শিশি দিলেন, ওই মেয়েটার বাবা মেয়েটার হাতের ভিতরে শিশিরা দিয়া কয়, ও মেয়ে আমার, আমার নবী তোরে বেশি কিছু দিতে পারে নাই, সবচেয়ে দামি জিনিসটা তোরে দিয়ে দিয়েছে, ওনার পাসিনা মুবারক নিজের হাতে বের করে তোরে শিশির ভিতরে দিয়ে দিয়েছে, এই নাও তোমার উপহার। মেয়েটা খপ করে ধরলেন, চোখে লাগালেন, মুখে লাগালেন, বুকের সাথে জড়িয়ে ধরলেন, মেয়েটা দিলেন দৌড়, এক ফোঁটা ঘাম পাসিনা মুবারক বের করে হাতের তালুতে নিয়ে মেয়েটা মাথায় চোখে মুখে বুকে সব জায়গায় লাগালেন। এই মেয়েটা আদর যত্ন করে কাপড় পেঁচাইয়া
ওই আতরের শিশিটা রেখে দিতেন, যখন ঈদ আসতো, যখন বিয়ে হতো, মেয়েটা এক ফোঁটা নবীর পাসিনা মুবারক আতর হিসেবে ব্যবহার করতেন। ঈদের দিন সকালবেলা মেয়েটা যখন আতর দিতেন, পুরো মদিনায় ওই নবীর আতরের গন্ধ ছড়িয়ে পড়ত, মানুষগুলো পাগলের মতো দৌড়াইত। এই সুগন্ধ কোত্থেকে আসে, কোত্থেকে আসে? মানুষগুলা পাগলের মতো দৌড়াইত, দৌড়াইতে দৌড়াইতে খেয়াল করতে এই জায়গা থেকেই তো আসে। বাড়িটার চতুর্পাশ দিয়া লোক দাঁড়াই যাইত, সবাই ডাকাডাকি করত, বাড়ির মালিক বের হও, বুড়া মানুষটা বের হইত, বলতো যে কেন তোমরা ভিড় করতেছ, কই সুগন্ধ তুমি পাইছ কই, এত দামি পারফিউম তুমি কোত্থেকে কিনেছ, তুমি তো ধনী মানুষ না। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন, বলতেন ভাই এটা আমার কেনা কোনো সুগন্ধি না, আমার নবীর দেওয়া আমার মেয়ের বিয়েতে উপহার, এইটাই সেই সুগন্ধ। এবার মদিনার সকল মানুষ মিলে বাড়িটার নাম রেখে দিল সুগন্ধি বাড়ি, বাড়িটার নামই হয়ে গেল সুগন্ধি বাড়ি। বন্ধুগণ, এই নবী যে তোমার আমার নবী, আমরা যারা নবীর উম্মত, আমরা যারা আশেকি রাসূল দাবি করি, এখন আমাদের কি দায়িত্ব? নবী যেমন করে কথা বলেছেন আমি তেমন করে কথা বলবো, নবী যেমন করে খেয়েছেন আমি তেমন করে খাবো, নবী যেমনে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আমার নবী জীবনে সুদ খায় নাই, আমি প্রয়োজনে প্যাট মাটিতে লাগাইয়া থাকবো, তারপর আমি সুদ খাবো না, ঠিক কিনা বলেন? যদি আমি আশেকে রাসূল হয়ে থাকি, যদি আমি আশেকে রাসূল হয়ে থাকি, যদি আমি নবীর উম্মত হয়ে থাকি, আমি সুদ খাইতে পারি না, আমি ঘুষ খাইতে পারি না, আমি মদ খাইতে পারি না, আমি মানুষকে ঠকাইতে পারি না। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আজকে প্রায় 33 বছর আমি মুশতাক ফয়েজি ওয়াজ করি, 33 বছর ওয়াজ করার পর আমার একটা অভিজ্ঞতা হয়েছে, কোনো মাহফিলে যখন আমি যাই, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আমার মনে হয়েছে এই মাহফিলটা আল্লাহ কবুল করে নিয়েছেন, নাইলে আল্লাহ তো বৃষ্টি দিয়ে আমাদেরকে ভাষায় দিলেই পারতেন, কিন্তু আল্লাহ তো সুযোগ করে দিয়েছেন এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একজন উঠব না, সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করব। দরকার আছে নাকি নাই? আমাদের সবার আমল নামায় গোনা আছে, আমরা সবাই মিলে তওবা করব। কার দরবারে? কথা বলা কার কাছে? আল্লাহর কাছে আমরা তওবা করব। মাপ চাইব কার কাছে? আল্লাহর কাছে। ফিডার ঠেলায় পুলিশরা আব্বা ডাকতেন, ধরে আর্মির এবারে আব্বা রাহে, সেকেন্ডে সেকেন্ডে আব্বা বাড়ি আছে ফিডার লগে, আর অন্যায় করলেন আল্লাহর কাছে মাপ চাইতে মন চায় না, না পুলিশরা আব্বা রাহে, আর্মির আব্বা রাহে, আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিতে মন চায় না, মাহফিল থেকে উঠে যেতে মন চায়। আপনারা কে গ্যারান্টি দিছে যে আপনি আবার আগামীকাল ঘুম থেকে উঠবেন? সুতরাং গোনাগুলা যদি মাফ করাই নিতে পারেন, আল্লাহর নবী বলেছেন কেউ যখন খালে সন্তরে তওবা করে, পাহাড় পরিমাণ নিয়ে তো গোনা নিয়ে তওবা করার কারণে মানুষটা মাসুম, নিষ্পাপ, মায়ের গর্ভের শিশুর মতো হয়ে যায়। সুবহানাল্লাহ, বলবেন না?